মানুষের জীবন সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা নিয়েই তৈরি। আমাদের ব্যস্ত জীবনের বুননের মাঝে অবিচ্ছেদ্য এক অংশই যেন হয়ে দাঁড়িয়েছে কোনো না কোনো অসুস্থতা। তবে সমস্যা যাই আসুক, সমাধানের পথ খুঁজে নিতে হয় আমাদেরকেই। আর সেই সমস্ত পথ জানাতেই শুরু করছি এসএটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। সঙ্গে আছি আমি ডাক্তার নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো ঘাড় ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে, অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprcadvancedpaintreatment এই ঠিকানায়, অথবা স্কাইপেতেও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন sativ.dprc এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান, আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। আজ আমরা কথা বলবো ঘাড় ব্যথা প্রসঙ্গে। ঘাড় ব্যথা নিয়ে আমরা কিন্তু প্রায়শই অনেকেই ভুগে থাকি, এটা খুবই একটা কমন প্রবলেম আমাদের দেশে। আমাদের সবারই দেখা যাচ্ছে যে ইদানিং ঘাড় ব্যথায় আমরা খুব ভুগছি, এর কারণগুলো কি? অবশ্যই, আসলে আমরা যে রোগীগুলো এখন পাচ্ছি সবচেয়ে বেশি, খুবই আশ্চর্যজনক ব্যাপার, সেটা হচ্ছে বেশিরভাগ রোগী কিন্তু ইয়াং, মানে মধ্যবয়সী রোগী, এবং ঘাড়ের রোগীর সংখ্যা ডে বাই ডে বেড়েই চলছে এবং মধ্যবয়সী রোগী সংখ্যা বেড়ে চলছে। আগে ঘাড় ব্যথা যাদের হতো, বেশিরভাগ রোগী আমরা বয়স্ক পেতাম যাদের বয়স 50 বা 60 চতুর্দ, যে কোনো পুরুষ বা নারী, কিন্তু এখন আমরা 20-25 বছর বয়সেই দেখা যায় যে ঘাড় ব্যথার নিয়ে আসছে এবং তীব্র নেক পেইন নিয়ে আসে। পাশাপাশি দেখা যায় যে হাতে ব্যথা, ঘাড়ের সাথে আপনার মাথা ব্যথা, জ্বর বা গলা ব্যথা, পিঠে ব্যথা, শোল্ডারে পেইন, হাতের আঙ্গুলে পেইন, মানে রিলেটেড পাশাপাশি ঘাড়ের সাথে এই ব্যথাগুলো নিয়ে আমাদের কাছে আসে। এর মূল যে সমস্যাটা আমরা দেখছি সেটা হচ্ছে আপনার আসলে পেশাগত, আমরা পেশাগত জিনিসটা মানে সবচেয়ে বেশি আমাদের রোগীর মধ্যে পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা রোগীকেই আমরা কিন্তু যখন অ্যাসেসমেন্ট করে দেখি তার হিস্ট্রি থেকে শুরু করে যেটা মেডিকেল নিয়ম অনুযায়ী, তখন দেখা যায় যে সে কোনো না কোনোভাবে ঘাড়ে একটা ভুল অবস্থানে কাজ করে। সেটা সে হয়তো কম্পিউটার ইউজ করছে, সেখানেও ভুল হতে পারে, বা তার শোয়ার থেকে ভুল হতে পারে, বা পেশাগত যে কোনো কাজে হতে পারে। যেমন গ্রামের একটা মহিলা বা মেয়েই বলেন, সে হয়তো বাবা মার কাজে, পারিবারিক কাজে নিচে বসে বসে কাজ করে, সামনে ঝুঁকে কাজ করে, ঘরের বিভিন্ন কাজই অ্যাক্টিভিটি কিন্তু সামনে ঝুঁকে করার টেন্ডেন্সি বাংলাদেশে মানুষের, তখন দেখা যায় যে সিভিয়ার নেক পেইন নিয়ে আসে আমাদের কাছে। এবং আমরা যদি সেটা আপনার অ্যাসেসমেন্ট করি, তখন দেখা যায় যে তার সেটা তার পেশাগত এই যে কারণগুলোর থেকে হচ্ছে। তাছাড়া এখন আমরা যে রোগীগুলো পাই সেটা হচ্ছে আপনার দেখা যায় যে আপনার এই যে মোবাইল ফোন ব্যবহার, মানে এভরি ডে একেবারে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই কিন্তু সারাদিন মোবাইল ফোন ইউজ করে, এবং দেখবেন আপনার সেটা কিন্তু সামনে ঝুঁকে সবাই ইউজ করছে, সেটা গাড়িতে বলেন, বাসায় বলেন, স্কুলে বলেন, অফিসে বলেন, এভরি হোয়্যার সবাই যখন মোবাইলটা ইউজ করে একটু সামনে ঝুঁকে মোবাইলটা ব্যবহার করছে। এই যে মোবাইল ফোন ব্যবহার, তা থেকে কিন্তু ঘাড় ব্যথা রোগী বেড়েই চলছে। এবং আমরা আগের যে ব্যথা রোগীগুলো পেতাম, সেই ব্যথা রোগীগুলো কিন্তু আমাদের কোনো ডিসেবিলিটি তৈরি করতো না বা ওইভাবে হতো না, কিন্তু এখন যে রোগীগুলো পাচ্ছি পাশাপাশি ডিসেবিলিটি হচ্ছে। ডিসেবিলিটি বলতে এখানে যেটা বুঝাইতে চাচ্ছি, শুধু ব্যথা না, তার শারীরিক অঙ্গর অ্যাক্টিভিটি কমে যায়। যেমন তার হাতের শক্তি কমে আসছে, সে হয়তো লেখালেখি করতো সেটা করতে পারছে না, মানে অন্যান্য যে অ্যাক্টিভিটিগুলো আছে ব্যক্তিগত লাইফে, এই জিনিসগুলো তার কিন্তু হচ্ছে। আর মূল কারণ হচ্ছে মেকানিক্যাল ঘাড়ের সমস্যা থেকে আমরা প্রায় রোগীগুলো পাচ্ছি। আর ঘাড় ব্যথার অন্য কিছু বেসিক কারণ হতে পারে, যেমন হচ্ছে আপনার যদি প্রেশার হাই হয় তা থেকে ঘাড় ব্যথা হতে পারে, লো হয়ে গেলে তা থেকে ঘাড় ব্যথা হতে পারে। তাছাড়া ঘাড়ে যদি আপনার কোনো কারণে ইঞ্জুরি হয়, যেমন কেউ হয়তো ভারী কিছু মাথা নিয়েছিল হঠাৎ, তা থেকে হতে পারে, বা হঠাৎ কোথাও খেলতে গেল বা পড়ে গেল, যে কোনোভাবে আঘাত পেলে তখন কিন্তু ঘাড়ে ইঞ্জুরি হতে পারে, তো ইঞ্জুরি থেকেও কিন্তু ঘাড় ব্যথা হবে। তবে সেটা অবশ্যই রোগী হিস্ট্রি দিতে পারে যে আমার এই হয়েছিল দেন এটা, কিন্তু আমরা মোস্ট অফ দ্য রোগী আপনার মেকানিক্যাল সমস্যা থেকে হচ্ছে, পেশাগত সমস্যা যেটা আমরাই পাচ্ছি।
এবং সোয়াদ থেকে হচ্ছে এবং আপনার দেখবেন অনেক সময় মানুষ ক্ষেত্রে যেমন দেখা যায় না অনেকেই বলে যে সকালে ঘুম থেকে ওঠার পর দেখা যাচ্ছে ঘাড়ে প্রচন্ড ব্যথা হচ্ছে বা কয়েকদিন ব্যথাটা থাকে আবার অনেকে বলে বালিশটা রোদে দিলে পরে ঘাড় ব্যথা ভালো হয়ে যাবে এই এই ব্যাপারটা যদি একটু আমাদেরকে বলতেন অবশ্যই সেটা আমরা প্রায় রোগী পেয়ে থাকি যে আপনার আপনি যেটা বলছেন যে সকালে এসে বলে যে ঘাড় ব্যথা এবং অনেক সময় রোগী ঘাড় নাড়াতে পারে না সে কিন্তু দেখা যায় তার কষ্ট হয়ে যায় একদিকে সে যদি ঘাড় নাড়াতে চায় পারে না একেবারে একটা স্টিফ পজিশন নিয়ে আমাদের কাছে আসে তো এই জিনিসগুলো আসলে টোটালি এখানেও মেকানিক্যাল সমস্যা যদি বালিশ আপনার বালিশেরও একটা ইয়া থাকে ফার্মনেস থাকে আমরা যদি টেম্পার বলি টেম্পারনেসটাও নষ্ট হতে পারে কারণ দীর্ঘদিন যখন বালিশ ইউজ করে বালিশ হার্ড হয়ে যেতে পারে এবং তখন কিন্তু ঘাড়ে মেকানিক্যাল সমস্যা হতে পারে আবার অনেক সময় অতিরিক্ত উঁচু বালিশ ইউজ করলে তা থেকে ঘাড়ে কিন্তু বালিশের কারণে কিন্তু হতেই পারে এই বিষয়টা আমরা আরো কথা বলবো একটা ফোন নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন এই তো ওয়ালাইকুম সালাম আমি সব চট্টগ্রাম থেকে শায়েস্তা আক্তার বলছি জি জি দর্শক আপনার সমস্যার কথা বলুন আমরা শুনতে পাচ্ছি আচ্ছা আমার আমি ডাক্তার সাহেবের কথা সাথে কথা বলতে চাচ্ছিলাম জি জি আমি শুনতে পাচ্ছি আমার আজকে ধরুন 2 বছর আগে হঠাৎ করে আমার ঘাড়ে ব্যথা ঘাড়ে সে আমার ঘাড় ডান হাতের বাহুতে জয়েন্টে আর কি প্রচন্ড ব্যথা ছিল তো ডাক্তার দেখাইছি ডাক্তার দেখানোর পর ডাক্তার বলছে কি ওই জয়েন্টে দেখে হাড় ক্ষয় হয়ে গেছে তারপরে ওষুধ দিল বলছে কি ফিজিওথেরাপি দেওয়ার জন্য আরকি থেরাপিটা আমার শরীরে ইয়ে করতে পারি না আমি সহ্য করতে পারি না সারা শরীর জ্বালা পড়া করে আমার থেরাপি দিলে আমি সহ্য করতে না আমি আর না গরম পানি দেওয়া গেছে না উঠেই ওটা দেন আচ্ছা এখন কি সমস্যা আমার হাঁটু তো ভীষণ সমস্যা আমার হাঁটু অনেকক্ষণ সোজা করে রাখতে পারি না অনেকক্ষণ সোজা করে রাখলে আমার হাঁটু শক্ত হয়ে যায় ঘুমের মধ্যে আমি এই বাসে বসতে পারি না শক্ত হয়ে যায় মানে যদি সোজা থাকে আর বাঁকা করতে পারি না বাঁকা করলে বাঁকা থাকলে আর সোজা করতে পারি না এইভাবে আমার ঘুম ভাঙি যায় এটা অনেক সমস্যা আমার আমি তাও ডাক্তার দেখাইছি বলছি কি আমার হাঁটু তো নাকি হাঁটু ক্ষয় হয়ে গেছে আমাকে ক্যালসিয়াম দিচ্ছে তখন ফিজিওথেরাপি দিচ্ছে আমাকে আমি ডাক্তারকে বললাম যে আমি তো স্যার আমি প্রায় প্রত্যেকটা মহিলাই যখন 50-60 বছর বয়স হবে এই সমস্যায় ভুগবে ওনার ক্ষেত্রে এটা হয়েছে এখন আসেন চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসাটা কিছু ক্ষেত্রে অনেক সময় ব্যথার ওষুধ ইউজ করা যেতে পারে সেটা যদি ডাক্তার সাহেবরা মনে করে কারণ ফর দ্য টাইম বিং সেটা কিছু দিনের জন্য অনেক সময় কিছুদিন সামান্য ব্যথার ওষুধ খেলেও কিন্তু অনেক সময় মেজর সমস্যা ইম্প্রুভ হয়েও যে ভালো হয়ে যেতে পারে তারপরে হয়তো লাইফস্টাইল চেঞ্জ করা বা কেন হয়েছে এটা আমরা বলে থাকি কিন্তু যখন আপনার দীর্ঘায়িত হয় ব্যথা বারবার হয় এবং পাশাপাশি উনি কিন্তু বলছে যে উনি যখন পা সোজা রাখে বাঁকা করতে পারে না আবার বাঁকা করে রাখলে সোজা করতে পারে না দিস ইজ ডিসএবিলিটি মানে আমরা এটাকে এক প্রকারের পঙ্গুত্ব বলতে পারি দিস ইজ পঙ্গুত্ব পঙ্গুত্বের সঙ্গেই যখন শরীরের কোনো অংশ স্বাভাবিক কাজ করতে পারবে না স্বাভাবিক মুভ করতে পারবে না দিস ইজ ডিসএবিলিটি এবং এই জন্য দেখবেন ওনার হয়তো উনি যদি নামাজ পড়তে কষ্ট হবে উনি নিচে বসতে কষ্ট হবে উনি খাবার খেতে কষ্ট উনি সিঁড়ি বাইতে পারবে না একটু নিচে বসার দরকার হলে বসতে পারবে না হাঁটতে গেলে সমস্যা হবে এই যে ব্যক্তিগত লাইফ হইতে শুরু করে এভরিহোয়ার যখনই রেস্ট্রিকশন আসবে রেস্ট্রিকশন কিন্তু অনেক সময় পেইন নিয়ে আসবে না মানে রেস্ট্রিকশন সে পারে না শক্তি পাচ্ছে না বা সাহস পাচ্ছে না বা ভিতরে অনেকে রুগী আসে আমাদের কাছে বলে যে আমি যে নিচে বসবো সেই আমার এবিলিটিই নেই আর বললাম পেইন আছে বলে না পেইন নেই তাহলে বুঝতে হবে দিস ইজ ডিসএবিলিটি মানে এই রুগীগুলো আসলে ওই দিকে অ্যাড্রেস করতে হবে থেরাপি দেখ ব্যথার ওষুধ খাক যাই খাক না কেন ওনাকে রিহ্যাবিলিটেশনে যেতে হবে এখনই একটা কথা বারবার বলছিলেন যে উনি থেরাপিটা সহ্য করতে পারেন না বার্নিং টাইপ অফ সেন্সেশন ওনার হয় এটা কেন হচ্ছে খুবই মজার জিনিস খুবই ভালো কথা বলেছেন মানে আসলে থেরাপি কি মানে ফিজিওথেরাপি একটা সাবজেক্ট এবং থেরাপি পৃথিবীতে অনেক টাইপের আছে হ্যাঁ বিভিন্ন রকম যেমন কেমোথেরাপি আছে এবং অকুপেশনাল থেরাপি ফিজিওথেরাপি লটস অফ থেরাপিউটিক পেশাজীবী আছে আলাদা
এবং ট্রিটমেন্টও আছে, এটা মানে থেরাপিটা সহ্য করতে পারে না, দিস ইজ নট এ প্রোডাক্ট। আমি বারবার অ্যাড্রেস করতে চাই কথাটা যে উনি থেরাপি পারে না বলতে কি এটা কি স্পেসিফিক একটা কিছু যে এটারই সে ইউজ করতে পারে না? মানে এখানে ভুল হচ্ছে কোথায়, যে রুগী যেখানে যাচ্ছে সে আদৌ ফিজিওথেরাপির কেউ কিনা এটা আমার কাছে ডাউট। কারণ ফিজিওথেরাপি তো একটা মোডালিটিস না বা একটা এক্সারসাইজ না যে এটাই তাকে বারবার দিতে হবে। প্রত্যেকটা রুগীর ক্ষেত্রে আমরা আলাদা আলাদা ট্রিটমেন্ট ডায়াগনোসিস করি, আলাদা ট্রিটমেন্ট দিই, হাজারো টাইপস ইলেকট্রিক্যাল আমাদের ইকুইপমেন্ট আছে, হাজারো টাইপ মোডালিটিস আছে, প্রসিডিউর আছে, এক্সারসাইজ আছে, এখানে অর্থোসিসের ব্যবহার হতে পারে, রিহ্যাবিলিটেশন বিভিন্ন প্রসিডিউর আছে। যে একটা যে উনি থেরাপি দিতে গেলে দিতে পারে না ব্যাপারটা আসলে একেবারেই ওখানে ব্যর্থতা, যেখানে যাচ্ছে সেখানে আমি বলবো এটা ভুল একটা ট্রিটমেন্ট করতেছে। ফিজিওথেরাপি যদি কোনো ইকুইপমেন্ট সাজেস্ট যদি হিট দেয়, হিট যদি উনি মানে সেটাই তো ওয়ান এন্ড অনলি ট্রিটমেন্ট না, এখানে অনেকগুলো অল্টারনেটিভ আছে। এই জিনিসগুলো ইজ ইম্পর্টেন্ট, মানে একটা ট্রিটমেন্ট প্রসিডিউরকে দেশে আসলে মানুষ এটাকে প্রোডাক্ট তৈরি করে ফেলছে। আমাকে সকালে আজকে রোগী দেখে আসলাম, বললো স্যার আমি তো একটা থেরাপি দেই বাসায়। যে আপনি কী থেরাপি দেন? উনি একটা মেশিন বললো যে এরকম ছবি নিয়ে আসছে, এটা দিয়ে আমি থেরাপি দিচ্ছি। তো আমি কিন্তু তাহলে ভালো কথা থেরাপি দিতে থাকেন, আমার কাছে তো আসার দরকার নেই। বললো না স্যার ভালো হচ্ছে না, দিকে আসছি, ওয়েল গুড। কিন্তু এই যে উনি থেরাপি মানে কি ওই মেশিনটা, মানে এই যে একটা ভ্রান্ত ধারণা, ভুল ধারণা, এই থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। ট্রিটমেন্ট নিতে হবে ডাক্তারদের কাছে, মানে চিকিৎসক চিকিৎসা দিবে, সে কি থেরাপি দিবে, ওষুধ দিবে, কি করবে এবং কি থেরাপি দিবে, কি টাইপের হবে, ভর্তি করে করবে না এসে গিয়ে করবে, কয়দিন দিবে, ইট ডিপেন্ডস অন ডক্টর। মানুষ নিজে নিজে চিকিৎসা করে, আপনি যেমন ব্যথার ওষুধ খেয়ে নিজে চিকিৎসা করে, ক্যালসিয়াম খাচ্ছে, নিজে নিজে ব্যথার ওষুধ খাচ্ছে, নিজের মতো করেই করতেছে, তদ্রুপ ফিজিওথেরাপি চিকিৎসার ক্ষেত্রে নিজেই থেরাপি দেওয়া শুরু করেছে। মানে নিজের ব্যথা হলে নিজে গিয়ে একটা মেশিন কিনে নিয়ে আসলো, বা আপনি তো জানেন যে বিভিন্ন প্রোডাক্ট ইউজ সেল হয় লাইক এজ মলম বা তেলের মতো, এখন ফিজিওথেরাপির মেশিনও সেল করতেছে বিভিন্ন প্রোডাক্ট কোম্পানি, এনে বলে যে দিস ইজ থেরাপি, আপনি কিনে নিয়ে যান। ওনা তো সেল দেওয়া দরকার, কিন্তু এই রুগীর ক্ষেত্রে আসলে এইটা কতটুকু যুক্তিযুক্ত? উল্টা যে রুগীর স্বাস্থ্যহানি হতে পারে, মারাত্মক প্যারালাইসিসের মতো দুর্ঘটনা ঘটতে পারে, এটা কিন্তু রুগীরা জানে না। আমার কথা হচ্ছে রুগী যেন একজন প্রপার চিকিৎসকের কাছে যায়, দেন চিকিৎসক তার যদি ফিজিওথেরাপি একটাতে কোনো প্রবলেম হয় বা সমাধান হয় সে চেঞ্জ করবে, কি করতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে একজন একটা মেশিন কিনে নিয়ে এসেছে এবং উনি হয়তো বা ওইটাতে উপকার পেয়েছেন, তার জন্য ওটা সুইটেবল ছিল, তার দেখা দেখি আরেকজন কিনেও সেটা শুরু করে দিয়েছে যেটা তার জন্য সুইটেবল না। না, এবং এটা আপনি এই জিনিসগুলোই বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা হয় যে এভরিহোয়ার, নট অনলি যে আপনার, এবং দেখবেন ব্যথার ওষুধ একটা ওষুধের ক্ষেত্র, একজন মা হয়তো খেয়েছিল কোনো একটা ওষুধ, ওটা খেয়ে উপকার হয়েছে, সেম একটা হয়তো কমপ্লেন অন্য আরেকজনের বাবার হয়েছে, ওনাকে অন্য ওষুধটা খাওয়াচ্ছে। তো এই যে দেখেন এটা এতে কি হয়, আসলে তো ওনার বাবার হয়তো এই রোগটাই না, আমরা যে ওষুধ, হ্যাঁ, হিতে বিপরীত হতে পারে, রোগ ডায়াগনোসিস হবে না, সময় লেগে যাবে, তখন দেখা যাবে চিকিৎসকের কাছে গেলে আপনার আর্থিক সমস্যা আরও বাড়বে। কারণ হচ্ছে তখন দেখা যায় ডায়াগনোসিস করে খারাপ কিছু পাওয়া যাচ্ছে, তখন তাকে অনেক অ্যাডভান্স ট্রিটমেন্টে যেতে হবে, সময় লাগবে, অনেক ইকোনমিক্যাল সমস্যা হবে। তো যাই হোক, উনি যে প্রশ্ন করেছেন ওনার ক্ষেত্রে আমি যেটা বলবো, ওনাকে রিহ্যাব ফিজিও প্রপার জায়গায় সঠিক জায়গায় সঠিক চিকিৎসকের পরামর্শে চালিয়ে যেতে হবে। সেক্ষেত্রে ওনার লাইফ স্টাইল চেঞ্জ করতে হতে পারে, এক্সারসাইজ আমরা শিখিয়ে দিব পরবর্তীতে এক্সারসাইজগুলো করা, পাশাপাশি যেমন ক্যালসিয়াম, উনি বলছিল যে ক্যালসিয়াম খাচ্ছেন, আসলে কি ক্যালসিয়ামের ঘাটতি, মানে জিনিসগুলো ইম্পর্টেন্ট খুবই, কারণ এই জিনিসগুলো মানুষ গিয়ে দোকান থেকে ক্যালসিয়াম কিনে খাচ্ছে, দরকার হলে ব্যথার ওষুধ খাচ্ছে, কিন্তু আসলে কি তার ব্যথার ওষুধের এখানে সব প্রবলেম, রোগ ডায়াগনোসিস করতে হবে, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আমরা একজন দর্শক আমাদের সাথে অপেক্ষায় আছেন, আমরা একটু ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? দুঃখিত দর্শক, লাইনটি কেটে গেছে, আপনি কষ্ট করে আরও একবার চেষ্টা করুন। আমরা এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি ঘাড় ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা কথা বলছিলাম ঘাড় ব্যথার বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে। তো দেখা যায় কি, অনেক সময় যেটা খুব একটা প্র্যাকটিক্যাল একটা প্রবলেম, যে অনেকেই কিন্তু সেলুনে যে ঘাড় ফোটায় বা ঘাড় ম্যাসাজ করে আর কি, এই বিষয়টা যদি একটু আমাদেরকে বলতেন যে এটা করা কি আমাদের জন্য ঠিক কি না। অবশ্যই না, এটা ভালো কথা বলেছেন। প্রায় আমরা রোগী পেয়ে থাকি এবং যেটা এখন পঙ্গু হাসপাতাল আছে জাতীয় সরকারি, ওখানে কিন্তু আপনি প্রায় প্রতিদিন একজন কোনো না কোনো এই জাতীয় রোগী পাবেন যে ইঞ্জুরি নিয়ে আসছে। সেটা নট অনলি যে সেলুন বা বিভিন্ন মেসেজ থেকে, বিভিন্ন অ্যাক্টিভিটিস থেকে, সেটা সেলুন হতে পারে, বাসায় অনেক সময় বিভিন্ন কাজের লোক বা নিজস্ব আত্মীয় স্বজন দিয়ে অনেকে মেসেজ করে, তো তখন দেখা যায় ইঞ্জুরি নিয়ে আসে। এবং ওই জাতীয় সরকারি হাসপাতালগুলোতে আসলে বেসিক্যালি খারাপ ইঞ্জুরিগুলো যায় ওখানে আসলে, কারণ প্রাইভেটলি অনেক সময় ট্রিটমেন্ট করা সম্ভব হয় না। তো ওখানে দেখা যায় যে প্যারালাইসিস নিয়ে আসতে পারে, চার হাত পাওয়া বস ঘাড়ের, যদি আপনি যেটা বলছেন যদি সেলুনে গিয়ে মেসেজ করে বা কোনো ফুটানো ঘাড়ে, কারণ ঘাড়ে এমন একটা ইম্পর্টেন্ট জায়গা যেটা মাথার পরই ঘাড়ের অবস্থান, ওখানে ওডন্টয়েড একটা প্রসেস আছে, সেকেন্ড যে ভার্টেব্রা আছে ওই ওখান থেকে ওই প্রসেসটা অনেক সময় ভেঙে যেতে পারে যদি ঘাড় ফুটাতে যায় বা কোনো এক্সারসাইজ বা ম্যাসেজ করতে যায়, তখন কিন্তু চার হাত পা সাথে সাথে প্যারালাইসিস হয়ে যেতে পারে, যেটা আমরা কোয়াড্রিপ্লেজিয়া বলে থাকি ডাক্তারি ভাষায়। শুধু মানে এটা তো মারাত্মক সমস্যা হতেই পারে, তাছাড়া ঘাড়ে বিভিন্ন ইঞ্জুরি হতে পারে, লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে, ভিতরে ফ্যাসেট জয়েন্ট আছে, বিভিন্ন আপনার স্পাইনাস যে প্রসেস আছে এগুলাতে বিভিন্ন ইঞ্জুরি হতে পারে। তখন দেখা যায় যে রোগীর হয়তো কোনোদিনই ঘাড় ব্যথা ছিল না, তার এই সমস্যার কারণে সে মারাত্মক একটা সমস্যা পড়ে যাবে। ঘাড়ের থেকে দেখা যায় যে তার চলাফেরা করতে অসুবিধা হবে, সে হয়তো রেগুলার জবে যেত, জব করা বন্ধ হয়ে যাবে। এবং আস্তে আস্তে রুগী কিন্তু আমরা যে রুগীগুলো পাই আসলে দেখা যায় যে এই রুগীগুলো হিস্ট্রি থেকে যে একটা সামান্য একটা অবৈজ্ঞানিক অ্যাক্টিভিটিজের কারণে বা এই জাতীয় মেসেজ করার কারণে বা এই জাতীয় কোনো অ্যাক্টিভিটির কারণে দেখা যায় যে মারাত্মক একটা স্বাস্থ্য সম্মুখীন, ঝুঁকির সম্মুখীন হতে পারে সে। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন, আমরা একটু ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কি আছেন আমাদের সাথে? হ্যাঁ জি, আমি সিলেট থেকে বলছি। জি জি, হ্যালো জি, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। হ্যাঁ জি, থ্যাংক ইউ। আমার হচ্ছে কি মানে ফিজা তো দুইটা, ঠিক আছে? এখন জি স্যার শুনতেছেন? জি শুনতে পাচ্ছি। সত্যিল্লাহ স্যার, আচ্ছা ঠিক আছে। তো আপনার ওই ফিজারিং এর ওই পিঠে খুব পেইন করে, আর পিঠে খুব ব্যথা করে, আর এই যে দুই পায়ের যে রানের যে হাড়টা মানে জয়েন্ট মাথা থেকে পায়ের যে জয়েন্টটা কোমর থেকে ওই হাড়টা, ডান হাড়টা আমার খুব পেইন করে উঠে, মানে এটা কন্টিনিউ হচ্ছে 3 মাস ধরে, খুব ব্যথা করে, মাঝে মধ্যে একটু শুইলে পিঠে এমন মনে হয় গিট লেগে গেছে আর কি, উপরে মানে ঘাড়ের দিকে হয় অনেক সময়, অনেক সময় মাঝখানে হয়, অনেক সময় নিচে হয়, এরকম এমন ভাবে চাপ দিয়ে ধরে অনেকক্ষণ ব্যালেন্স রাখতে পারি না, আবার দেখা যাচ্ছে যে স্বাভাবিক ভাবে সেটা ঠিক হয়ে যায় কিন্তু ব্যথা কমে না। এই আপনার ডান হাড়ের যে জয়েন্টটা কোমরে, এইটা খুব পেইন করে উঠে, এখন এটার জন্য আমি কি ট্রিটমেন্ট নিব আর কি। আচ্ছা, আপনার হাইট ওয়েট এবং আপনি কি করেন? আমি গৃহিণী, আমার হাইট 5 ফিট সমান সমান একদম পারফেক্ট। হ্যাঁ, আমার বয়স এখন আপনার 29 রানী। ওজন কত হবে? হ্যাঁ 29 রানী। হ্যাঁ ওজন কত হবে? ওজন ওজন 70। 70, আচ্ছা ধন্যবাদ আপনাকে, আপনার উত্তর আমি দিচ্ছি। ওনার মতো মানে এই জাতীয় রুগী মনে হয় বহু আছে, যাদের সিজারিয়ান সেকশন হয় প্রায় এই রুগীরে কমপ্লেন যে ওনার সিজার অপারেশনের পরেই কোমর ব্যথা, পায়ে ব্যথা বা পিঠে ব্যথার কথা বলছে। উনি পিঠে ব্যথার কথা বলেছেন এবং ব্যথাটা মুভ করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, পায়ে উড়তে যেতে পারে বা আমরা যে হিপ জয়েন্ট বলি, ওনার কখনো কখনো ঘাড়ে যায় ব্যথাটা বলেছেন, এটা হতে পারে। এবং এই যে একটা জিনিস আছে যে ওনার ধারণা যে সিজারের পরেই এটা হচ্ছে, আসলে বেসিক্যালি ব্যাপারটা তা না, সিজারিয়ান সেকশন থেকে এই জাতীয় কোনো সমস্যা হওয়ার কোনো বৈজ্ঞানিক বা ডাক্তারি কোনো ভিত্তি নেই, প্রথম কথা হচ্ছে এটা। এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের
হেলথ কেয়ারের ডেলিভারিতে বা আমাদের আরো কিছু এডুকেশন দরকার মানুষের সবারই, শুধু যে রোগীদের না, ডাক্তারদেরও এই জিনিসটাতে। কারণ কমপ্লেইনটা কিন্তু প্রায় আপনি শুনতে পাবেন বিভিন্ন রোগীর ক্ষেত্রে, যে আমার অপারেশনের পরে এটা হইছে, সিজারের পরে, সিজারের পরেই এই কমপ্লেইনটা আসছে। তাদের একটা ধারণা যে সিজারের কারণেই তার এই সমস্যাটা হচ্ছে, আসলে আগে তো ছিল না। হ্যাঁ, আসলে তো তা না, এটা আসলে উন্নত বিশ্বে চিকিৎসা পদ্ধতিটি, যদি কোনো মহিলা মনে করে সে কনসেপ্ট করবে বা কোনো মানে হাজবেন্ড ওয়াইফ মনে করে তারা বেবি নিবে, তখন মাকে আগে ফিজিক্যালি ফিট হইতে হয়, এটা সারা ওয়ার্ল্ডই। তাকে আগে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টে, রিহ্যাব ট্রিটমেন্টে ওই বিশেষজ্ঞের কাছে যেতে হবে, তাকে ফিজিক্যাল ফিটনেসটা আগে তাকে দেখবে যে সে বেবি ক্যারি করতে পারবে কিনা, তার ফিটনেস আছে কিনা, তার ব্যাক মাসেল। কারণ হচ্ছে একটা লাইফের কিন্তু এটা একটা চক্র, হ্যাঁ, একটা মানে বয়সের এক এক ধাপে এক এক মানুষের অ্যাক্টিভিটি হয়, কিছু চেঞ্জ আসে, এখানে হরমোনাল চেঞ্জ আসবে, ফিজিক্যাল বিভিন্ন চেঞ্জ আসে, তাকে ওজন ক্যারি করতে হবে, বেবির ওজন, তখন যে ব্যাক মাসেলগুলো অনেক সময় দুর্বল থাকে বা ফিজিক্যালি সে ফিট না, তখন কিন্তু তাকে ফিটনেস বাড়ানো হয় আগে, তারপরে সে হয়তো কনসেপ্ট করলে দেন গাইনোকোলজিক্যাল ডাক্তার তার তত্ত্বাবধানে ট্রিটমেন্ট চলে আফটার ডেলিভারি, দেন আবার তাকে রিহ্যাবিলিটেশনে যেতে হয়। এই জিনিসগুলো উন্নত বিশ্বে প্রচলিত, যে নিয়মই এভাবে করতে হবে। আমাদের দেশে আসলে টোটাল কেয়ারটা হচ্ছে প্রেগন্যান্সির আগে, প্রেগন্যান্সির সময় এবং তার মানে আফটার ডেলিভারি। হ্যাঁ, তো এই জিনিসগুলো যদি এখন থেকেই সবাই একটু সচেতন হয়, রোগী নিজের থেকে সচেতন হয় যে আমি বাচ্চা নিব, ওকে ভালো কথা, কিন্তু তার আগে সে ফিজিক্যালি ফিট কিনা, আসলে বাচ্চাটা তাকে সে নিতে পারবে কিনা, এই যে একটা ব্যাপার আছে, তার পেশা একটা ব্যাপার আছে, সে কী করে, ফিজিক্যালি সে তো আনফিট, তখন এই যে বেবি যখন সে কনসেভ করে এবং উনি দুইটা বেবি নিয়েছে, এই দুইটা বেবির পরে দেখা যায় যে তার এমনিতেই মেরুদণ্ডের সমস্যা ছিল, তার মধ্যে প্রেগনেন্সি দেন ডেলিভারি সব মিলে তার ডিস্কের সমস্যা হয়েছে কোমরে, যার কারণে এখন উরুতে ব্যথা যাচ্ছে। এটা ওই যে সিজারিয়ান, যে আমরা আপনার অপারেশনে যে ইপিডুরাল বা ইনজেকশন স্পাইনাল দেওয়া হয়, সেটা থেকে এটা হওয়ার কোনো মানে স্পাইনাল অ্যানেস্থেসিয়ার সাথে কোনোই সম্পর্ক নাই, কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু এটা ধারণা যে এই কারণেই ব্যথাটা হয়েছে, এটা হচ্ছে। তো যাই হোক, আপনার এই সমস্যাটার জন্য এখন আপনাকে পুনর্বাসন, আমরা যে বলছি রিহ্যাব ফিজিও, এটা একটা চিকিৎসা পদ্ধতি, এই ক্ষেত্রে আপনাকে অ্যাসেসমেন্টে প্রয়োজনে যদি কোনো এমআরআই পরীক্ষা লাগে, ব্লাড টেস্ট লাগে, এগুলো দেখে আপনাকে বিভিন্ন থেরাপিউটিক প্রসেসে যেতে হবে। কিছুদিন করার পর আপনাকে এক্সারসাইজ শিখিয়ে দিলে সেই এক্সারসাইজগুলো করতে হবে, এইভাবে আপনাকে এই ট্রিটমেন্টটা, এখন যে সমস্যাটা হচ্ছে এটা সমাধান করতে হবে। এটা আপনার ওই প্রথম কথা আমাদের আলোচনা, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে স্পাইনাল থেকে বা মেরুদণ্ড ইনজেকশন দেওয়া থেকে সমস্যাটা হয় না, এটা আপনার এই যে লাইফে চেঞ্জ আসছে, বেবি নিয়েছেন, এই চেঞ্জের কারণে আপনার মেরুদণ্ডের সমস্যাটা হয়েছে। আর আমার সাজেশন, এখন ব্যথায় আপনি গরম সেঁক দিতে পারেন, আর আপনার ওজনটা একটু বেশি, 5 ফিটের ক্ষেত্রে 65 কেজি ওজনই বেশি আর নিচে রাখতে হবে, 70 কেজি হয়ে থাকলে একটু কমিয়ে ফেলতে হবে। আর আপনি যেহেতু মহিলা মানুষ, বাসায় হয়তো পারিবারিক কাজ করতে হয়, মহিলাদের আমরা প্রায়ই দেখি মানে কথা না বার্তা না আসতে হঠাৎ করে সামনে ঝুঁকে পড়বে, মানে একটা একটা কিছু নিচে পড়ে আছে বা কাজ করতে হবে, কোনো কথা না দাঁড়ানো অবস্থায় সে সামনে ঝুঁকে জিনিসটা নেওয়ার চেষ্টা করবে। এই এডুকেশনটা খুবই ইম্পর্টেন্ট, যেন কেউ হঠাৎ করে সামনে ঝুঁকে কিছু না, যদি নিচ থেকে কিছু তুলতে হয় তাহলে বসে, হ্যাঁ, আগে হাঁটু ভেঙে বসবে ওখানে, দেন সে কাজটা করবে। এই অ্যাক্টিভিটিসগুলোর কারণে কিন্তু কোমর ব্যথা বা এই সকল রোগী বেরিয়ে চলছে, অথবা ট্রিটমেন্টের পর আবার হতে পারে। তো এই এই জাস্ট কিছু সিম্পল এডুকেশন দেওয়া, সচেতনতা বাড়ানো, সেটা এভরি হয় যখন যেভাবে সম্ভব, তাহলে মনে হয় এই রোগীগুলোর সংখ্যা কমে আসবে আস্তে আস্তে। আর ঘাড় ব্যথায়, যেহেতু আমরা ঘাড় নিয়েই কথা বলছি, মাথা ব্যথার সাথে ঘাড়ের একটা মনে হয় সম্পর্ক আছে, পার্টিকুলারলি এই ডিস্কের সাথে, এই ডিস্ক যদি ডিস্কের সাথে প্লাস নার্ভসগুলোর সাথে মাথা ব্যথার একটা সম্পর্ক আছে, সেটা যদি একটু বলতেন। অবশ্যই, মাথা ব্যথা আমরা প্রায় অনেক সময় রোগী পাই যে ওনার মাথা সিটি স্ক্যান করা হয়েছে, এমআরআই করা হয়েছে, বিভিন্ন নিউরোলজিক্যাল ট্রিটমেন্ট দিয়েছে, নিউরোলজিস্ট বলেছেন ও আপনি ভালো, মাথায় কোনো সমস্যা নেই, তারপরে চোখও দেখানো হয় যে চোখও ঠিক আছে, চোখেও কোনো প্রবলেম নাই, তারপরও মাথা ব্যথা হচ্ছে, এটা রিলেটেড একটার সাথে একটা, অনেক সময় চোখ ব্যথা থেকে মাথা ব্যথা হতে পারে, দেখা যায় যে চোখ ঠিক আছে, চোখে সমস্যা নাই, তারপরও মাথা ব্যথা যাচ্ছে না যাচ্ছে না। তো এটা আপনি যেটা বলছেন, আমরা অনেক সময় ঘাড়ের সমস্যা থেকে এটা হতে পারে, ঘাড়ের ব্যথা মানে সমস্যা থেকে পিছনে ব্যাকে হেডেক হতে পারে, চোখে ব্যথা হতে পারে, আমি বলছিলাম আর কি যে শোল্ডার জয়েন্টও ব্যথা হতে পারে, হাতে ব্যথা আসতে পারে, হাতের আঙ্গুলে ব্যথা চলে আসতে পারে, পিঠে দিয়ে নিচে নামতে পারে, এবং মাথা ব্যথা তো কমন প্রায় আপনার, যেটা আমরা ঘাড়ের
রুট কম্প্রেশন হলে কিন্তু ঘাড় ব্যথার সাথে মাথা ব্যথা হতে পারে। অনেক সময় শুধু ঘাড়ে কোনো ব্যথাই পাবে না, শুধু মাথা ব্যথা বলবে রুগী। তো যেহেতু অনেক সময় অন্য অন্য কিছুতে বা অন্য স্পেশালিস্ট কিছু খুঁজে যদি না পায়, আমরা সিম্পল একটা ঘাড়ের MRI করলে দেখা যায় যে ওনার ডিস্কের সমস্যা আছে। ওখানে ওখানে ডিস্ক কোনো একটা লেভেলে কম্প্রেসড আছে, রুটে কম্প্রেশন আছে বা ডিস্কের কোথাও, সেটা পোস্টেরিয়র ল্যাটারাল হতে পারে, পোস্টেরিয়র হতে পারে, ল্যাটারাল কম্প্রেশন হতে পারে, তা থেকে ঘাড় ব্যথা এবং মাথা ব্যথা হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে আপনার একজন রেসপেক্টিভ স্পেশালিস্টই বার করতে পারবে, যারা এই ব্যথা নিয়ে কাজ করে বা এই জাতীয় রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করে বা এই এই জাতীয় বিশেষজ্ঞ চিকিৎসকই এটা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে যে কোথায় থেকে এই সমস্যাটা হচ্ছে। দেখা যায় মাথা ব্যথার জন্য বছরের পর বছর পেইন কিলার খাচ্ছে, প্যারাসিটামল খেয়ে যাচ্ছে, কিন্তু মাথা ব্যথা যাচ্ছে না। সিম্পল ঘাড়ের ডিস্কের একটু প্রবলেম, যেখানে হয়তো আমরা ডিকম্প্রেসড করে দিলাম কয়েকদিন, দেখা যায় যে পিঠের মাথা ব্যথাটাও চলে গেল। তো এটা আসলে যে কোনো ব্যথার ক্ষেত্রে আমি বারবার বলি, যে কোনো চিকিৎসার ক্ষেত্রে রোগ নির্ণয় জরুরি, যে কেন ব্যথাটা হচ্ছে, কেন সমস্যাটা হচ্ছে, উৎসটা কোথায়। তো ওই জায়গায় যদি স্পেসিফিক চিকিৎসা দেওয়া যায় তখন চিকিৎসা পদ্ধতি ভিন্ন হতে পারে, অনেক সময় অপারেশনও লাগতে পারে। একটা ব্যাপার আছে যেটা করা হয় যে ম্যানিপুলেশন একটা টাইপ আছে, যে এটা কিভাবে করা হয় এবং এক্ষেত্রে অনেক সময় দেখা যায় তাৎক্ষণিক পেইন রিলিফ হয়ে যায়। এক্স্যাক্টলি, এটা থেরাপির একটা আমরা প্রসিডিউর, ফিজিওথেরাপি, যে ম্যানিপুলেশন থেরাপি। তো ম্যানিপুলেশন থেরাপিটা হচ্ছে স্পেশালি আমরা এই 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 থেরাপিটা অ্যাপ্লাই করে থাকি বিভিন্ন মাসেলস, লিগামেন্ট এবং সফট টিস্যুর উপরে, মানে সফট টিস্যু যেখানে হাড় ছাড়া, মানে যেমন মাংসতে, লিগামেন্টে, তখন আমরা ম্যানিপুলেশন এটা টোটালি নিজেদের হাতে করতে হয়। লিগামেন্ট হচ্ছে যে মানে হাড়গুলো যেই যার মাধ্যমে আর কি মাংসের সাথে আটকে থাকে, সেখানে হতে পারে অথবা অ্যানাদার বাইন্ডিং লিগামেন্টও থাকতে পারে। মাসেলসের ছাড়াও শুধু লিগামেন্ট হাড়ের সাথে হাড়ে সংযোগ দিতে পারে। তো এই লিগামেন্টগুলোতে অনেক সময় ব্যথা হতে পারে, স্প্রেন হতে পারে, স্ট্রেন হতে পারে, স্পাজম যেটা বলি স্পাজম হতে পারে, তখন পেইন হতে পারে। সেই ক্ষেত্রে আমরা ম্যানিপুলেশন করে থাকি, ম্যানিপুলেশনটা হাতে করতে হয়। অনেক সময় ম্যানিপুলেশন আপনার হাড় টিস্যুর করা লাগে, যেমন হাড়ের ক্ষেত্রে, যেমন সার্ভাইকালে যে ঘাড় ব্যথার ক্ষেত্রে আমরা ম্যানিপুলেশন, বিভিন্ন থেরাপি আছে, বিভিন্ন কনসেপ্ট আছে, যদিও এখন এগুলো আপনার ফাইনালি থিওরি বলা হয় না, মানে অল আর কনসেপ্ট। যেমন মুলিগান আছে, মেইটল্যান্ড থিওরি বলা হয়, এগুলো এখনও ফাইনালাইজ হয় নাই, কিন্তু এগুলো আসলে দক্ষ হাত হইতে হবে। মানে এটা যে একজন ফিজিওথেরাপিস্ট গালি করে দিবে তা না, তাকে যথেষ্ট প্র্যাকটিস থাকতে হবে এবং এটার জন্য অবশ্যই স্কিল হ্যান্ড দরকার আছে। আমরা ফেসবুক আমাদের এখন অনেক জনপ্রিয় এবং খুব দ্রুত আমরা এর মাধ্যমে যোগাযোগ করতে পারি। প্রিয় দর্শক, আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন www.facebook.com/dprcadvancedpaintreatment এই ঠিকানায়। আমাদের সাথে একজন দর্শক ফেসবুকে সংযুক্ত হয়েছেন, তিনি লিখেছেন, ঘাড়ে ব্যথা এবং লো ব্যাক পেন সম্পর্কে কিছু আলোচনা করলে অনেক উপকৃত হতাম। আমি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, স্যার ঘাড়ের ব্যথা এবং লো ব্যাক পেন সম্পর্কে কিছু আলোচনা করলে তার উপকৃত হওয়ার কথাটি উনি দুবার বলেছেন। হ্যাঁ, আমরা আজকে তো এই সাবজেক্ট নিয়ে কথা বলছি যে ঘাড় ব্যথা এবং এই প্রশ্নের এই প্রসঙ্গে আমরা আলোচনা করব। দর্শক যেহেতু অনুরোধ করেছেন, আমরা অবশ্যই কথা বলবো, বিস্তারিত আলোচনা করব একটি বিরতি থেকে ফিরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবারে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি ঘাড় ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে ফেসবুক থেকে একটা প্রশ্ন নিয়েছিলাম, সেই উত্তরটি দেব। যে রোগী ঘাড় ব্যথা এবং কোমর ব্যথা সম্পর্কে আরও জানতে চাচ্ছে, অবশ্যই আমরা আজকে সাবজেক্টটা, আমার মনে হয় যদি উনি দেখে, আশা করি উনি দেখছেন, তাহলে উনি বুঝতে পারবেন যে ঘাড় ব্যথা কেন হচ্ছে,
কারণকে আমরা সেটা নিয়ে আলোচনা করছি এবং আসলে কিছু জিনিস কিছু মেসেজগুলো রোগীদের দেওয়া দরকার যেটা হচ্ছে রোগীর অনেক সময় ব্যথা ভালো হয়ে যায় আবার আসে বা অনেক সময় জানে না যে আসলে এই এত সামান্য একটা সমস্যা থেকে এত বড় একটা দুর্ঘটনা হতে পারে যেমন এই যে মোবাইল ফোনের ব্যবহার কারণ হচ্ছে প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে এখন কিন্তু আপনার মানুষের বিভিন্ন অ্যাক্টিভিটি চেঞ্জ হচ্ছে আগের মানুষ সবগুলা কাজ করতো কিন্তু দৌড়াদৌড়ি করতে হতো হাঁটতো চলতে ফিরতে যে ফিজিক্যালি ওয়ার্ক হইতো বেশি এখন কিন্তু সেটা না প্রত্যেকটা মানুষই সুফিয়ার মতো এখন রোবট যে বসেই কাজ করতেছে এভরিহোয়্যার সে রোবটের মতো আপনি খেয়াল করবেন মুভমেন্টগুলো প্রায়ই কমে যাচ্ছে যত দিন যাচ্ছে মানুষের কিন্তু প্রযুক্তির উপর নির্ভর হচ্ছে এই যে প্রযুক্তি নির্ভর এবং প্রযুক্তি মানুষকে যেভাবে অবশ্যই আশীর্বাদ কিন্তু প্রযুক্তি অন্যদিকে শারীরিকভাবে মানুষের অভিশাপ নিয়ে আসছে এই জন্য আমাদের প্রত্যেকটা যুগের সাথে সাথে তাল মিলিয়ে প্রযুক্তির ব্যবহার সেখান থেকে কী অসুবিধাগুলো হতে পারে সেগুলো যদি আগে বিশেষজ্ঞরা শনাক্ত করতে পারে বা হলে সেটা সমাধান কী এবং সেটা কিভাবে করতে হবে এই জন্য যে মোবাইল ফোন যেন যে যখনই ইউজ করে যেন সামনে ঝুঁকে একটানা মোবাইল ফোন ব্যবহার না করে একটু হাতটা উপরে উঠিয়ে মোবাইল ফোনটা আই লেভেলে এনে মানে চোখের লেভেলে এনে যদি সে ইউজ করে এটা অনেক বেটার বা কথা বলার ক্ষেত্রে হেডফোন অনেক সময় ইউজ করতে পারে সেটা অনেক বেটার কিন্তু ওই যে সামনে ঝুঁকে যখন ইউজ করে স্পেশালি মোবাইল ফোনে হয়তো যেহেতু এখন অ্যান্ড্রয়েডের ব্যবহার সবাই বিভিন্ন ইন্টারনেট ইউজ করে ফেসবুক হতে শুরু করে বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হয় এই জন্য তাকে দেখার জন্য সামনে ঝুঁকতে হয় এই ক্ষেত্রে তারা আরও প্রযুক্তি ব্যবহার করতে পারে যেন সোজা হয়ে বসে কাজগুলো করে না হলে কিন্তু ডে বাই ডে কিন্তু রুগী বাড়বে আমরা কিন্তু ইয়াং বাচ্চাদের ঘাড় ব্যথা নিয়ে আসতেছে ইয়াং উঠতি বয়সী মানুষ যে যখন জব করবে ব্যাংকে কাজ করছে সে কিন্তু ব্যাংকে যেতে পারছে না ডিউ টু সিভিয়ার নেক প্রবলেম এবং শুধু যে ঘাড় ব্যথা তা না আমরা সার্ভাইকাল মাইলোপ্যাথির মতো সমস্যা হচ্ছে আস্তে আস্তে ডিস্ক সমস্যা থেকে ঘাড়ের দেখা যায় যে তার আস্তে আস্তে শক্তি কমে আসছে হাত পা শুকিয়ে যাচ্ছে পা একটা অবস হাত অবস মাসেলসের শক্তি কমে আসছে দিস ইজ সার্ভাইকাল মাইলোপ্যাথি হতে পারে মানে ঘাড়ে ওখানে নার্ভ শুকিয়ে গেলে কিন্তু সে এক প্রকারের প্যারালাইসিস হয়ে যেতে পারে এটা হয়তো প্রাথমিক পর্যায়ে বুঝবে না রুগী প্রথম তার কাছে ঘাড় ব্যথা মনে হবে হয়তো ওষুধ খাচ্ছে বা থেরাপি দিচ্ছে ইম্প্রুভ হয়ে গেল কিন্তু সেও একই কাজ বারবার করছে যে সামনে ঝুঁকে ঝুঁকে তখন দেখা যায় যে এক পর্যায়ে কিন্তু এই জাতীয় ডিস্কের বড় মারাত্মক সমস্যা হতে পারে তখন হয়তো অ্যাডভান্স আবার অপারেশনে যেতে হবে অপারেশন করলেই যে ভালো হয়ে যাবে তা না কারণ অপারেশনের পরবর্তী যদি প্রপার সাকসেস সার্জারি হয় ভালো না হলে কিন্তু রোগী আরও খারাপের দিকে যেতে পারে তো আমরা যেন ওদিকে যেতে না হয় স্পেশালি ঘাড়ের সমস্যার ক্ষেত্রে আমাদের সেই ক্ষেত্রে আমাদের সচেতনতা জরুরি কারণ এখন মোবাইল ফোন ইউজ করব বাট যেন এটা আবার মিস ইউজ না হয় সেটা প্রপার ওয়েতে করতে হবে ব্যবহারটা সঠিকভাবে করতে হবে কম্পিউটার ব্যবহারটা সঠিকভাবে করতে হবে অন্য কাজগুলো তো আছে যেমন বালিশের কথা আমরা বারবার মানে এই বিষয়গুলো আমরা আরো কথা বলবো একজন দর্শক আমাদের সাথে অপেক্ষায় আছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কি আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কবির উদ্দিন চট্টগ্রাম থেকে জি আপনার সমস্যার কথা বলুন আমার সমস্যা হচ্ছে আমার কোমরে ব্যথাটা হচ্ছে আপনার ফাস্টার মেন্টাল দুঃখিত দর্শক লাইনটি কেটে গেছে আপনি কষ্ট করে আরও একবার চেষ্টা করুন আমরা কথা বলছিলাম যেহেতু দর্শক বলেছেন যে এই ব্যথা নিয়ে আলোচনা করার জন্য অ্যাকচুয়ালি আমরা প্রতি পর্বেই আলোচনা করে থাকি আমি এর আগে একটা পর্বে আপনাকে অবশ্য প্রশ্ন করেছিলাম এই প্রশ্নটা আবার রিপিট করছি যে নিত্য নতুন আমাদের সাথে অনেক দর্শকই সংযুক্ত হচ্ছেন যেটা হচ্ছে ছোট বাচ্চাদের কিন্তু ঘাড় লম্বা করার জন্য ঘাড় মানে থুতনির কাছে ধরে ঘাড়টাকে মানে এই জায়গাটা ধরে তাকে ঝুলানো হয় এটা কতটা ক্ষতিকর সেটা যদি একটু দর্শকদের বলতেন অবশ্যই ক্ষতিকর প্রথম কথা হচ্ছে একটা মারাত্মক ক্ষতি হতে পারে এটা কিন্তু হ্যাঁ আপনি বলছেন এই যেহেতু অ্যাক্টিভিটি হয় অনেক সময় বাচ্চাদের অনেক সময় আদর করে করে মানুষ অনেক সময় দেখবেন বাচ্চাকে আদর করে উপরে শূন্যে ছুঁড়ে দিয়ে আবার ধরে যদি পড়ে গেল তাহলে বড় একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে যাবে না পড়ক হাতে এসে পড়ক আসলে এটা কোনো নর্মাল অ্যাক্টিভিটি না একটা প্রত্যেকটা জিনিসেরই কিন্তু মানে বায়োমেকানিক্যাল অ্যাক্টিভিটি থাকতে হবে যদি সেটা অ্যাবনর্মাল হয় তখনই একটা ইঞ্জুরি হবে একটা অ্যাথলেট দেখবেন সে কিন্তু অনেক শূন্যে উঠে যায় আবার নেমে আসে তাকে বায়োমেকানিক্যালি ফিট করা হয় তার মাসেলসকে ইলাস্টিসিটি হতে শুরু করে স্ট্রেংথ দেন তার প্রত্যেকটা জয়েন্টের কোথাও যেন ইঞ্জুরি না হয় তাকে ওয়ার্ম আপ করে দেন এই কাজগুলো সে করে
উচিত না ঘাড় আসলে মানুষের জিনিসগুলো খেয়াল করতে হবে আমরা এই বিষয়টা আরো কথা বলবো আমাদের সাথে একজন দর্শক সুদূর প্রবাস থেকে ফোন করেছেন আমরা তার ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন আমার নাম নুরুল আমিন আমি দুবাই থেকে বলছি জি দর্শক জি বলুন আমরা শুনতে পাচ্ছি আপনি স্যার সাথে কথা বলতে পারি জি আমরা সবাই শুনতে পাচ্ছি জি জি আমি শুনতে পাচ্ছি নুরুল আমিন সাহেব আপনার সমস্যা আপনার ওজন পেশা কি করেন কত দিন এই সমস্যা বলে ফেলুন আমি শুনতে পাচ্ছি স্যার আসলে সমস্যা আমার না সমস্যা আমার ভাইয়ের আচ্ছা ও আমার সাথে এখানে দুবাইতে থাকতো ওনার বয়স 35 ওজন 85 গত 3 মাস আগে ওনার ডান সাইডে ঘাড়ে ব্যথা ছিল ওই ব্যথাটা হাতের মধ্যে এসে গেছে অনেক ট্রিটমেন্ট এখানে করেছি এখানে এমআরআই করেছে ডাক্তাররা বলছে যে এখানে ঘাড়ে একটু মাংস বেড়ে গেছে এখানে অনেক থেরাপি চিকিৎসা দিচ্ছে কোনো কাজ পায়নি এখন ও বর্তমানে বাংলাদেশে চলে গেছে আমার বাড়ি চিটাগাং উনি এখন চট্টগ্রামে একজন ডাক্তারের সাথে ট্রিটমেন্ট করতেছে ডাক্তার সাহেব ওনাকে ইঞ্জেকশনও দিচ্ছে এবং এক মাসের জন্য থেরাপি দিতে বলছে এখনো কোনো ইম্প্রুভ হচ্ছে না ওটা নিয়ে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই এখন আমরা যদি এখন ওটা কি ভালো হবে নাকি অন্য কোনো পরামর্শ কিছু করতে হবে অন্য কোনো ডাক্তারের কাছে যেতে হবে ওকে ধন্যবাদ আপনাকে ওনার ভাইয়ের পিএলআইডি ঘাড়ের ডিস্কের সমস্যা যেটা আমরা পিআইডি বলে থাকি প্রোল্যাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক যাই হোক মাংস বেড়ে গিয়েছে যেটা উনি বলছে এটা এমআরআইতে আসছে এই যে আমরা যে কথা বলছি বারবার জি এই রোগটাই মেইন যে মোস্ট অফ দ্য কেজি হচ্ছে পিআইডি প্রোল্যাপস ডিস্ক যার কারণে ঘাড় ব্যথা হয়ে থাকে এবং হাতে ব্যথা চলে যেতে পারে 35 বছর বয়স কিন্তু বেশি না এটা সাধারণত কাজের থেকে হয় মানে পেশাগত কাজে সামনে হতো অতিরিক্ত ঝুঁকে কাজ করলে আঘাত পেলে ভারী কিছু ক্যারি করলে সেটা হাতে হোক মাথায় হোক তখন ঘাড়ের ডিস্কের সমস্যা হতে পারে এইটার প্রপার ট্রিটমেন্ট কি প্রথম হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট দ্বিতীয় হচ্ছে অপারেটিভ ট্রিটমেন্ট দুটো হচ্ছে চিকিৎসা আর বাকি কোনো বৈজ্ঞানিক চিকিৎসা না কনজারভেটিভ চিকিৎসার ভিতরে অবশ্যই থেরাপি একটা বেটার ট্রিটমেন্ট যদি সেটা অ্যাকর্ডিং টু রোগীর অবস্থা অনুযায়ী কতটুকু ডিস্ক প্রলাপস হয়েছে কি অবস্থা সেটা কি কোনো কর্ডে আমি যেটা বলছিলাম সার্ভাইকাল মাইলোপ্যাথি কিনা যে ওখানে কর্ডে কোনো স্পট আছে কিনা এমআরআইটা দেখলে কিন্তু ক্লিয়ার বোঝা যাবে তো ওই অনুযায়ী ওনাকে দেন ট্রিটমেন্টে যেতে হবে তো আমার মনে হয় দর্শক এমআরআই ছবির উপর নির্ভর করে ওনার ট্রিটমেন্ট যেহেতু ওইখানকার থেরাপিতে রেজাল্ট আসছে না আপনাকে বেটার থেরাপি বিশেষজ্ঞ বা রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে ওনাকে বলেন চিকিৎসা করতে যদি বেশি ডিস্ক প্রলাপস না হয় এটা থেরাপিতেই ভালো হয়ে যাওয়ার কথা শুধু কেবল থেরাপি দিলে হবে না ওনাকে কিছু জিনিস এডুকেশন মেনটেন করতে হবে আমরা অনেক সময় ঘাড়ে কলার দিয়ে কলার ইউজ করতে হবে ওনার বালিশ চেঞ্জ করতে হবে ওনাকে পাশাপাশি কিছুদিন রেস্টে থেকে থেরাপিটা করতে হবে কোনো মুভমেন্ট করা যাবে না চিকিৎসার কিছু পদ্ধতি আছে আর সব জায়গায় যে একই থেরাপি দিবে এটা কিন্তু আশা করাটাও ঠিক না যেহেতু ভালো হচ্ছে না আপনাকে বেটার অপশনে বেটার আরও অন্য কোনো চিকিৎসকের শরণাপন্ন হতে হবে আর হ্যাঁ যদি এতেও ভালো না হয় দেন আপনার সার্জারি অ্যানাদার অপশন সেক্ষেত্রে সার্জনের শরণাপন্ন হতে হবে তো আমার মনে হয় উনি কনজারভেটিভ চিকিৎসা যেটা আমরা বলছি অপারেশন ছাড়া এই চিকিৎসাটা উনি অন্য জায়গা করে দেখতে পারে আশা করি ইম্প্রুভ হয়ে যাবে অনেক সময় অনেক রোগী কমপ্লেইন করে যে সিজারের পরে দেখা যায় যে এক সপ্তাহের মধ্যেই সাধারণত এই সমস্যাটা হয় যে স্টিফ হয়ে যায় শোল্ডার বা ওটাকে মানে কোল্ড শোল্ডার বলা হয় যেটা সেটা ফ্রোজেন শোল্ডার স্টিফ হয়ে যায় হাত নড়াতে পারে না সেটা আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন আমরা ফেসবুক থেকে প্রশ্নটি নিয়ে আবার এই প্রসঙ্গে কথা বলবো নওগাঁ থেকে লিখেছেন বয়স 40 12 বছর থেকে কোমরে ব্যথা গলার ভিতরে হালকা ঘা কোমরে চিনচিন করে সবসময় ক্যালসিয়াম ভিটামিন বি কমপ্লেক্স খেলে কমে ছেড়ে দিলে আবার বাড়ে এখন ঘাড়েও ব্যথা হয় ওজন 65 কেজি বয়স 40 বছর বলছে আসলে হ্যাঁ জি কোমরও ব্যথা এবং এখন আরেকজন দর্শক প্রশ্ন করেছেন আমরা সেই প্রশ্নটিও নিয়ে আসব ঠিক আছে আমরা ও চলে এসেছে প্রশ্নটি আমরা
আচ্ছা, ওনার নাম ফয়সাল, বয়স 25, ওজন 55 কেজি, উচ্চতা 5 ফিট 10 ইঞ্চি। আমার মাঝে মাঝে ঘাড় খুব ব্যথা করে, যদি কোনো ব্যায়ামের কথা বলে দিতেন উপকার হতো। অবশ্যই, প্রথম যে প্রশ্ন করেছেন, ওনার কোমরে ব্যথা এবং গলায় ঘা আছে। আসলে ঘাড় ব্যথাও আছে, গলা ঘা অন্য কারণে হতে পারে। গলা ঘাড় অনেক কারণ, লর্ডস অফ কজ সেটা আপনার বিভিন্ন ইনফেকশন থেকে হতে পারে, গলার ঘা বিভিন্ন গ্যাস্ট্রাইটিস আলসার থেকেও ঘা হতে পারে, ইমিউনিটি কমে গেলে বডি তা থেকে হতে পারে। তো সেই ক্ষেত্রে উনি একজন মেডিসিনের ডাক্তারের শরণাপন্ন হলেই বেটার, গলা ঘায়ের ক্ষেত্রে বা ENT ডাক্তারের স্পেশালিস্টের শরণাপন্ন হতে পারে। কিন্তু ঘাড় ব্যথা আর কোমর ব্যথার ক্ষেত্রে উনি বলছে কিন্তু ক্যালসিয়াম ভিটামিন বি খেলে কমে যায়। তো যদি হ্যাঁ হতে পারে, কিন্তু সেক্ষেত্রে উনি ব্লাডের ক্যালসিয়াম লেভেলটা দেখে নিতে পারে বা ভিটামিন বি এর টেস্ট করা যায় সেটা লেভেল দেখে নিতে পারে। যদি লেভেল শরীরে কমে গিয়েই থাকে তাহলে ওনাকে হয়তো এই জাতীয় সাপ্লিমেন্ট খেয়ে যেতে হবে, এতে ভয়ের কোনো কারণ নেই, কারণ ভিটামিন শরীরে তেমন কোনো ক্ষতি করে না, প্রয়োজন হলে খেতে পারে। কিন্তু প্রয়োজন নেই বা ভিটামিন বি এর বা ক্যালসিয়ামের কোনো ঘাটতিই নেই তাহলে যদি ব্যথা তারপরও খেলে কমে, বুঝতে হবে দিস ইজ সাইকোলজিক্যাল। এটা মানে সব ব্যথাই যে আপনার কজ থাকতে হবে এমন একজ্যাক্ট কোনো কারণ নেই, অন্য সমস্যার থেকেও কোমর ব্যথা হতে পারে, ঘাড় ব্যথার কথা বলতে পারে, স্পেশালি কোনো স্পাজম বসে আছে, সাস্টেইন হেডেক টেনশন যে কোনো কিছু থেকে কিন্তু ঘাড় ব্যথা কোমর ব্যথা হতে পারে। তো সেটাও সাইকোলজিক্যালও হতে পারে। তো এই জিনিসগুলো ছোট করে প্রশ্নের উত্তরটি দেব আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আর লাস্ট যে রোগী বলেছে ওনার কিছু ব্যায়াম যে জানতে চায় টিপস, অবশ্যই আমি দর্শকদের বলবো যে আমার ইউটিউব চ্যানেল আছে ডক্টর শফিউল্লাহ প্রধান, এখানে ঘাড়ের আমি ব্যায়াম দিয়েছি, আপনার ইন্টারনেটে আমার নামে সার্চ দিলে সেখানে ব্যায়ামগুলো পেয়ে যাবেন এবং ফেসবুকে আমার পেজ আছে সেখানেও পেতে পারেন, এবং আমাদের যে DPRC অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট সেখানেও আপনি ব্যায়ামগুলো আমরা দিয়ে দিব, এবং আশা করি সেখানে আপনারা ঘাড়ের স্পেসিফিক কিছু এক্সারসাইজ দিয়ে দিব যেটা আপনাদের অবশ্যই উপকারে আসবে। DPRC পেজ থেকে দর্শকরা তাদের অনেক সমস্যার সমাধান পেয়ে যেতে পেতে পারবে। হ্যাঁ অবশ্যই, সেখানে আমরা কিছু এক্সারসাইজ দিয়ে দিলে অথবা আমি অবশ্যই হয়তো আপলোড করে দিলে এগুলো পাওয়া যাবে, হয়তো উপকারে আসবে। তাছাড়া ইন্টারনেটে এখন ঘাড়ের যদি স্পেসিফিক ডায়াগনোসিস হয় যে ঘাড়ের, সেক্ষেত্রে আমরা অবশ্যই মানে খুব সহজেই আমরা এই সমাধানগুলো পেয়ে যেতে পারি। আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, SATV-র দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। একটু সচেতনতা, নিজের প্রতি একটু ভালোবাসা আপনাকে দিতে পারে একটি রোগমুক্ত সুস্থ জীবন। এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে বৃহস্পতিবার রাত 2টায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাইকে।